অশোক শক্তিয়ে আক্রমণ করেছে অসম মন্ত্রিসভার এজন সদস্য। অশোক শক্তির আক্রমণত ধরাশয়ী হয়েছে মন্ত্রী। এনে অবস্থাত অশোক শক্তির পর পরিত্রাণ পাবল মা কামাখ্যার শরণাপন্ন হয়েছে মন্ত্রিসভার সদস্যদল। বেশি বহলাই কোয়ার পূর্বে মন্ত্রীজনক চাও। হয়, মন্ত্রী গৌতম রায় কথা কোথ গৌতম রায়ের বরাক উপত্যকার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। শনিবারে পয়া কামাখ্যার দোয়ার খোলার আগতেই মন্দিরত উপস্থিত হল দুই মন্ত্রী বিধায়ক। আরম্ভ হল পূজা অর্চনা। গৌতম রায় কামাখ্যার মাজত সোধা হয়েছে রুমিনাথ কাণ্ডত সিদ্দিক আহমেদর নাম ওলাইছে, আপনি কি করে? সিদ্দিকর নাম শুনিয়ে সাত জাপ মারিলে গৌতম রায়। সিদ্দিকর নিচিনা মানুষের নাম মন্দিরত লওয়াটো হেনো পাপ। মন্দির পূজার জায়গা, এই মন্দির মসজিদত এইবিলাক কব নালাগে, ধর্মীয় স্থান এইবিলাক। গৌতম রায়ের কমলাক্ষ দেব পুরকায়স্থই মন্দিরত পূজা অর্চনা করে নামি আহিল তললে। এইবারে মুখ খুলিলে কমলাক্ষ। আমি শান্তিতে থাকিব লাগে, ভালকে থাকিব লাগে, কিন্তু বিশেষকে মারতাতে আইছো আর অকমান কনস্পিরেসি চলি আছে, আমাক ব্যান করবার কারণে অকমান হেরি হয়েছে, এইটার কারণে মারতাতে আইছো আর যিকিনি অশুভ শক্তি বা যিকিনি আমার কালি কালি গম পাই গেল আর যিকেটার আমার আমার ঘরের পর লই গেছিল সেইকেটার বিল হয়ে গেল, তার উপর কোনো এভিডেন্স নাই, একো নাই। তো এই যে একটা কনস্পিরেসি চলি আছে, এই যে হেরিয়া চলি আছে, মায় এনে এনেই তার আশীর্বাদ আছে, এই কারণে এম এল এ আইছো, সেইটির কারণে এই পজিশনত আছো, মার আশীর্বাদ আছে, এই কারণে মানে সদায় বালে আমার আমার যানি মানুষ আছে, সমাজের যানি মানুষ আছে, গোটে মানুষ যাতে ভালকে থাকি পড়ে, আর যিনি কনস্পিরেসি করে আছে কনস্পিরেসিবিলাক মায় যাতে উপযুক্ত শাস্তি দিব পারে, সেইটার কারণে আজি আইছো। কামাখ্যায় কমলাক্ষ বা গৌতম রায় কাশরপা অশোক শক্তিক আঁতর করে নিব পারিবনে? দুয়ো শুদ্ধ হবনে? দুইরে বিশ্বাস, সকল ঠিক করে দিব মা কামাখ্যা। ক্যামেরা পার্সন প্রভাতর সহ আশিস ঘোষ, নিউজ লাইভ, গুয়াহাটি।